আচ্ছা, আমরা কম বেশি এই ফলটা খেয়েছি, যেটাকে আমরা ডালিম বলে থাকি বা কেউ কেউ এটাকে বেদনা বলে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ফলের যে ফুল, অর্থাৎ এই ফুল থেকে কিন্তু এই ফল তৈরি হয়েছে, এই ফুলটার বিস্তারিত অংশ, অর্থাৎ একটা ফুল হতে গেলে কোন কোন পোর্শনগুলো আমাদের থাকা দরকার সেটা কিন্তু আমরা দেখব। এই ফুলের মধ্যে প্রত্যেকটা পার্ট কিন্তু রয়েছে, ভিত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তা প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা তোমাদের এখানে কি জানাবো। তো চলো আমরা দেখি এই ফুলটাকে একটু সেকশন করি, কি কি দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা একটা ডালিম ফুল নিয়ে নিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছ ফুলের যে এই অংশগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অঞ্চল, একে বলা হচ্ছে বৃতি। কিন্তু এর বৃতিটা দেখো কালারযুক্ত, হ্যাঁ না? অন্যান্য বৃতি সাধারণত আমাদের সবুজ হয়, যেটা শালক সংশ্লেষ সক্ষম, কিন্তু এই বৃতিটা হচ্ছে একটা কালারফুল। এবং এই বৃতির এক একটা পোর্শন, এই যে এক একটা অংশ, এদেরকে আমরা কী বলবো? বৃত্তাংশ বলবো, ঠিক আছে? এবং আরেকটা মজার জিনিস দেখো, এদের প্রতিটি বৃত্তাংশ কিন্তু অগ্রভাগে মুক্ত থাকলেও কিন্তু মেন জায়গাতে প্রধান অংশ থেকেই কিন্তু এটা যুক্ত আছে। এই জন্য এদেরকে আমরা কী বলবো? গেমোসেফালাস। কী বলবো? গেমোসেফালাস। তাহলে আমরা বৃত্তাংশগুলোকে আগে কাটি, দেখি আমরা কী দেখতে পাচ্ছি। তাহলে আমরা সেকশন করছি বৃত্তাংশগুলোর, আমরা জাস্ট মাঝ বরাবর একদম পুরো সেকশন করে নিই যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। কেটে নিয়েছি একটা অংশ, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আগে এটা আমি দেখাই যে এই বৃত্তাংশের নিচের যে অঞ্চলগুলো আছে, এই যে পোর্শন, এগুলোকে আমরা কী বলবো? দলাংশ। কী বলবো এগুলোকে? ছোটো ছোটো অংশগুলোকে দলাংশ। তাহলে এগুলো কিন্তু আমরা দলাংশ দেখতে পাচ্ছি, এবং এই দলাংশে সবগুলোকে মিলে কিন্তু আমরা কী বলবো? দলমণ্ডল। তাহলে এগুলো সবগুলো হচ্ছে দলমণ্ডল, তার এক একটা পার্ট কিন্তু হচ্ছে দলাংশ। এখানে যদি ভালো করে দেখা যায় যে এই দলাংশগুলো কিন্তু পরস্পর থেকে আলাদা, এই জন্য এদেরকে বলা হচ্ছে পলিপেটালাস, অর্থাৎ পেটাল কথার অর্থ হচ্ছে দলাংশ। এর ভেতরে দেখো একটা যদি আরও যদি সেকশন আমরা করি, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ না? এই যে দেখো, এগুলো হচ্ছে স্যার কি এক একটা মেল পার্ট, এগুলো কি এক একটা মেল পার্ট, এই যে পোর্শনগুলো আমি ছোটো ছোটো করে তোমাদের এখানে কেটে কেটে রাখছি, হয়েছে? তাহলে এই যে ছোটো ছোটো অংশ আমরা দেখতে পাচ্ছি, এই ছোটো ছোটো অংশগুলো হচ্ছে কি? মেল পার্ট। এই মেল পার্টের, ঠিক আছে, এই মেল পার্টের এই যে সামনে যে অগ্রভাগে যে আমরা অংশটা দেখতে পাচ্ছি, এই যে অগ্রভাগের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে অগ্রভাগের অংশ, এই অগ্রভাগের অংশগুলোকে বলা হয়েছে কি? পরাগধানী। কী বলা হয়? অগ্রভাগের অংশগুলোকে বলা হয় পরাগধানী, এবং তার যে ছোটো ছোটো দণ্ড দেখছি তাকে বলা হচ্ছে পুংদণ্ড। তাহলে আমরা এটা পুরোটা কাটলাম, কাটার পরে কী দেখছি? এই যে ছোটো ছোটো একটা অংশ দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার যে এই যে মাথা, এই যে মাথা একটা দানার মতো যে অংশ দেখতে পাচ্ছি, এই দানার মতো অংশগুলোকে বলা হয় কি? পরাগধানী। দানার মতো অংশগুলোকে কী বলা হয়? পরাগধানী। এবং এই যে দণ্ড আছে তাকে বলা হচ্ছে কি? পুংদণ্ড। তাহলে আমরা এখন দুটো পার্ট দেখতে পেলাম, একটা পেলাম বৃতি বা বৃত্তাংশ, তারপরে দেখতে পেলাম দলমণ্ডল বা দলাংশ, তারপরে দেখলাম পুংস্তবক, যার দুটো অংশ, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। একটা হচ্ছে কি? পরাগধানী, আর একটা হচ্ছে কি? পুংদণ্ড। এরপর আমরা চলে যাবো ফিমেল পার্ট। এই যে ফিমেল পার্টটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, এই ফিমেল পার্টের এই যে মাথাটা, এই মাথাটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। আমি ব্লেড দিয়ে দেখাচ্ছি, এই ফিমেল পার্টের এই যে মাথাটা, এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। এই যে অংশটা আছে তাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। এবং এই গর্ভদণ্ডের ঠিক নিচে যদি তোমরা দেখো, তাহলে তাকে বলা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। তাহলে এই যে গোল একটা যে অংশ আছে, এই যে একটা দানা, গোল দানার মতো একটা অংশ দেখছে, তাকে বলা হচ্ছে কি? গর্ভাশয় বা ডিম্বাশয়। এবং এই গর্ভাশয় বা ডিম্বাশয়কে, এটা তুমি যদি একটু ভালো করে দেখো, এই দেখো ছোট্টো ছোটো কিন্তু একটা বীজের পরিণত হয়েছে, ছোট্টো ছোটো একটা কী হয়ে গেছে? বীজে কনভার্ট হয়ে গেছে, হ্যাঁ না? ছোট্টো ছোট্টো দেখো বীজে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তাহলে এই যে বীজ, এইগুলোই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডালিম ফল। এগুলো হচ্ছে কি? এক ধরনের ডালিম ফল। এই যে ছোটো ছোটো একটা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে বেদানা যেটাকে আমরা বলি, ঠিক আছে, এই বেদানার এইগুলো হচ্ছে কি? এক একটা ডিম্বক। এগুলো কি? এক একটা ডিম্বক। এগুলো বোঝাতে পেরেছি? এটা হচ্ছে টোটালটা ফিমেল পার্ট, যার মাথাটা হচ্ছে কি? গর্ভমুণ্ড, তারপর নিচেরটা হচ্ছে গর্ভদণ্ড, তার নিচেরটা হচ্ছে কি? গর্ভাশয়। তাহলে এই যে পোর্শন, এটা হচ্ছে কি? গর্ভাশয় নিচেরটা। এবং সেই গর্ভাশয়ের ভেতরে আমরা কি দেখছি? ডিম্বক দেখছি। এই যে ডিম্বক, ছোটো ছোটো বীজের মতো যে দানাগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ না? তাহলে এই যে দানা, এই দানাগুলো পর্যন্ত পরবর্তী দিনে আমাদের কি হয়ে যায়? ডিম্বক
বীজে পরিণত হয়। চলো, থ্যাংক ইউ, আশা করছি বুঝতে পেরেছো।